বৃহস্পতিবার আর অভিযোগের আগুন তোলা নয়। এবার পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার হবে নাই, হবে নাই, এই দেশের কিচ্ছু হবে না। স্বাস্থ্য 100 জন লোকে 100 জনই বেঈমান, তবু বলতে হবে যে আমার দেশ মহান। রিমোটটা কোথায় গেল দেখি তো। বাবা বাবা, বাঁচা গেল সৌজন্যে আমাদের পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পরিষদ। আমাকে আর খাটতে হলো না, যা হোক যতদিন চাকরি করলাম ততদিন দেখলাম শুধু মিথ্যা কথা চারদিকে। পেঁদা কথা শুনে শুনে কানগুলার এমন অবস্থা হইল যে এখন আর সত্য কথাগুলাও বিশ্বাস করতে খুঁজে নাই, ওগুলাকেও পেঁদা ভাবে। বাঁচাইলে বাবা, মানুষ জন্ম আরো কেউ লেই রে বাবা। হে ভগবান, আসছে জন্মে বরং আমাকে কুকুরেই করে দিও অনেক সার। না ঠাকুর, কুকুর করো না বাবা, লোকে ঢেলকায় মরাবে, কুকুর করো না বাবা। এরে ভাই, দেখলে টুকু ফোনটা, হু দেখানে পাচ্ছিস? ও হু, হ্যারে বাজছে। হরে ভাই বাজছে। আলে দাঁড়াও। হ্যালো, ইয়া দাদা, দোকানটা খুলেছেন? কেন রে? হ্যাঁ, ও হ্যাঁ, একটা ঝাঁপ খুলেছি, কি নিবি? হ্যাঁ, টুকু গুড় নিতি। ও গুড়, হ্যাঁ তবে ঝোল গুড় হবে, নিবি তো? চলে আয়। হ্যালো বাবা। বাবা না, আমি কারো বাবা নই। এই কে? আমি মনি বলছি, কলেজলে। ও মনি, হে রে কেমন আছিস মা? আর ইয়া রানী ভালো আছে না মা? হ্যাঁ হ্যাঁ। বা বাবা, তা হ্যাঁ রে, এই অনেকদিন তো হয়ে গেল, তো আসবি কবে তোরা? হ্যাঁ কদিন পরে যাব। ও বুড়া বাপটা ঘরে আছে আর কদিন পরে যাব। ও জীবন পাত করে দিল একবার। হরি হে দীনবন্ধু, বাবার বন্ধু আমার বন্ধু। মদ গাঁজার বিরুদ্ধে লড়তে হবে একসাথে, মদ গাঁজার বিরুদ্ধে লড়তে হবে একসাথে। আজকের জনসভায় দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। মদ গাঁজার ঠিক আছে দেখি। মদ গাঁজার বিরুদ্ধে লড়তে হবে একসাথে, আজকের জনসভায় দলে দলে মদ গাঁজার বিরুদ্ধে লড়তে হবে একসাথে। আমার বাপ করলে বারণ করলে তুই বারণ করার খেলা যতই কর তোরা মানা, এই মদে আমার সাথী
আমি মদের দিবানা, এই মদ আমি খাবই যতই কত রামানা, এই মদে আমার সাথী আমি মদের দিবানা, এই মদ আমি খাব। সকাল সকাল মদ না খাইলে দিনটা যে ভালো যায় নাই, পেটে টুকু মাল না পড়িলে মাইন্ডটা যে ঠিক থাকে নাই, সকাল সকাল মদ না খাইলে দিনটা যে ভালো যায় নাই, পেটে টুকু মাল না পড়িলে মাইন্ডটা যে ঠিক থাকে নাই, শুনেলে শুনেলে কথাটা মদে আমার সাথী আমি মদের দিবানা, এই মদ আমি খাব। যখন ডাক্তার জবাব দিবে ভিটামিনে কাজ বেক নাই, এক বোতল খাওয়াই দিবি রোগ পালাতে পতাবে নাই, যখন ডাক্তার জবাব দিবে ভিটামিনে কাজ হবে নাই, এক বোতল খাওয়াই দিবি রোগ পালাতে তোড় পাবে নাই, মানেলে মানেলে কথাটা মদ আমি খাবই যতই তোর তোর মানা, এই মদে আমার সাথী আমি মদের দিবানা, এই মদ আমি খাবই যতই তোর তোর মানা, এই মদে আমার সাথী আমি মদের দিবানা, এ মদ আমি খাব যতই কর তোরা মানা, এ মদে আমার সাথী আমি মদের দিবানা, এ মদ আমি খাব। বুঝলি না গুরু, এ বাবা কি হয়েছে রে, পাখিটাই হাগিয়ে দিল। পাখি হাগলে তো তুই এত ভাবছিস, আলে আলে আমার কান ধরে মুছে না। আমি ভাবছি হাতিটা যদি উড়ে যেত তখন কি হইতো। কি আর হইতো, তুই ঢাকাই যাতিস আমি না তোকে ইঁচড়ায় ইঁচড়ায় বার করতে, এমন ভাবছিস না যেন বউ হার আনছে। কোনো ভাবি না, কোনো ভাবি না, আমি কোনো ভাবি না। কুকুরটার জিভটা হিলছে কেন বল, থেকে গেছে তাই থকান্তিটা দূর করছে। যদি না হিলে তাহলে কুকুরটা তো পড়ে যাবে, জানিস না তুই তাহলে বেলের শরবত, বেলের শরবত শুন গুরু,
তোমাদের কপালটা বড় ভালো বটে। কেন মাইরে দিয়া আবার বলছিস মাইকে গেল? অন্য দিন আমি ট্রাক চালাই। গুলো ট্রাকটা নিয়ে এইদিকে আসিস না, ওইদিকে ওইদিকে ওই বাঁধের আড়ে দিকে যা। যা যা বাবা যা। কোথায় যাচ্ছিস? ওইদিকে ওইদিকে চিতির সাপ আছে। আমার বাপ কেন চিতির সাপে কপালটায় কামড়াইন ছিল, বাপটা আমার মরে গেছে। তোর বাপের কপাল তো বহুত ভালো যে চোখটাই কামড়াই নাই। চোখটা কামড়াই না তোর বাপ কানা হয়ে যেত, তখন কি হতো? হ্যাঁ তখন কি হয়েছ? হ্যাঁ তুই ঠিকই বলেছিস। তবে দাঁড়া রে বাপ, যাচ্ছি তো। ও বাবা রে আমারটা এইখানে দে বাবা, এইখানে দে। কিছু বলতেছিলে? হ্যাঁ, তোমরা কোথাল্লে আসছো বাবাজিরা? হরিপুরলে। বাহ 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 বাহ, হরিপুর ধাম মুখে গৌরাঙ্গের নাম, বাহ বাহ সুন্দর সুন্দর। তোমাদের নাম কি বাবা? আমার নাম রাম আর ও হলো লক্ষণ। চমৎকার, হরিপুর ধাম মুখে গৌরাঙ্গের গান আর রাম লক্ষণ নাম বাবা। হরি হে দীনবন্ধু, আমার বন্ধু, বাবার বন্ধু। তো কোথায় যাবে বাবা ধনরা? কোথায় আর যাবো, গায়ে বড় অভাব, তাই চলে এলি। কোনো কাজকর্ম করে খাবো। আচ্ছা আচ্ছা, আর না হলে আছে বাপইতা গান বাজনা। তা হ্যাঁ বাবা, তোরা থাকবি কোথায়? এত বড় পুরুলিয়াটায় কি আর রইবার অভাব হবে? কোনো মন্দিরে উল্টে রইব, আর দুটা পয়সা হইলে তখন কোনো ভাড়া ঘর নিব নকি রে। এ বাবা একটা কথা বলবো, তোরা না হয় এখন আমার ঘরেই থাক। হ্যাঁ হ্যাঁ, দেখ শহরের হালচাল ভালো নয়, মহাবিপদ, বুঝলি না? তবে হাসুন, তোরা যে আমার ঘরে আছিস ও কথাটা কাউকে বলে ফেলিস না বাবা। আপনি দয়া করে রইতে দিবেন আর আমরা লোককে বলতে যাব। এই তাহলে ঢের দিন নাই রইতে দিব? নাই নাই রইব নাই, আর আমরা চিনি বা কজনকে? এই তো তোদের তো ঢেরেই বুদ্ধি আছে রে। হ্যাঁ চ চ তাহলে, চ চ চ। হত কোথাও যাবো? হ্যাঁ এই বাবা আমার ঘর যাবে রে, ও মোড়টাই শিব মোড়টার পাশে ডাইনার দিকে ঘুরাই বৈশালী, ওইটাই তো আমার ঘর। চ চ চ। এই খিনে অল্প দাঁড়া বাবা, পাগুলো ধুয়েলে আমি অল্প জল নিয়ে আসছি। বাবাজিরা বলি তোমাদের এই পোশাকেই আছে না আরো অন্য পোশাক আছে? আছে আছে, আরো আছে, জিন্স আছে, জামা আছে। জিনিস আছে জিনিস। তাহলে তোরা পেনজামাও পরিস? মানে এর দিনের বেলা এগিলা রাতের বেলা ওইগিলা? বাহ বাহ, তাহলে তোরা একটুকু দাঁড়া, আমি জলটা নিয়ে আসছি। বুড়ার ভালো মাল আছে, আজ রাতে সাপ করে দিতে হবে। শুন, অত অল্প বকাইস না, আগে জানিয়েলে বুঝিয়েলে, এখন দমে সময় আছে। কি গুজুর গুজুর করছিস রে? না মানে লখনা বলতেছিল ঠাকুর ঘরটা কোন দিকে। ঠাকুর ঘর? হ্যাঁ মানে ও পূজা না করে তো আর জল খায় না। বাবা বাবা, লে লে ধুয়ে লে, চ চ।
আসো বাপজির, আসো আসো আসো। ও আমরা শুভ কথা ই বাবা, এই তোরে এইখানে শুবি? আমাদের ঠাকুর দেবতা গুলা তাহলে আমাদের সঙ্গেই রইবে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো সঙ্গে রাখাই ভালো। যা যা তোরা জিরা, আমি টুকু এখানে ঘুরে আসছি। হ্যাঁ একটুকু বস তোরা। হ্যাঁ ঠিক আছে। এখনো হাত থেকে গন্ধটা যায় নাই। কি হইলো কি হইলো? পায়েছে তো বুঝতে পারবি, ওর বকে তো দেখিস না, মুখ তো লয়, সালা যেন মহিলা খাজ। ডরাইলে চলবে নাই, খাইয়ে দিয়েছি ফুরাইলো, বাস। ডরাস নাই? আমি চান্দির কাউকে নাই ডরাই। তুই ডরাস নাই তো? হতো চ চ চ চ চ। হাবাল লোকটা মাছ ধরছে, জানো এক চড় মারে? আন খাই কেন মারবো, কোনো লাভ হবে? লাভ জানো মারে আসবি, দশটা টাকা দিব। দশ টাকা তে পরে বলবি নাই তো যে পেনাই বলেছিলি? আরে মরদের মতো কথা বলি, মুখ টাললে যেটা বেরহাই গেছে না জানবি বেরহাই গেছে। না তুই আগে দিয়ে লে বাপ। সালা বিশ্বাস হয়েছে না? হচ্ছে রে বাপ, তো তোর কাছে থাকিবে তবে না দিবি। শুনেলে না পারলে কিন্তু কুড়ি টাকা নিব। যাচ্ছি তাহলে। জানো দেখি কেমন মুরাদ আছে? হ্যাঁ যাচ্ছি তো। আচ্ছা ফাঁসলি রে বাপ, হ্যাঁ থাপড়াই তো দি, তারপরে যা হবে গো ব্যাক। সালা সালা হন্দ্রা, তুই এখানে বসে রয়েছিস আর তোকে আমি গোটা গা গরু খুঁজা খুঁজে বলছি। আমি আমি হন্দ্রা লয়। এ বাবা তুই হন্দ্রা লইস? এ বাবা কোনো মনে করিস না বাপ, তুই খুব ভুল হয়ে গেছে বুঝলি না? না না মনে করার কি আছে, ওরকম ভুল হয়। ই শালা আন খাই দশটা টাকা গেল তো বাপ, আমারও নাম বটে চড়কা, না তাড়ি দি তোর হুড়কা। দই শালা মাছে ধরবো নেই আজ। দেখলিস তোকে বললি না যে আমার সঙ্গে পাঙ্গা লিস না? না ভাই। হ্যাঁ সত্যই তুই মরদ বঠিস। তবে হা ভাল, ওই লোকটা গাছ তলটে বসে আছে জানো, একচর মারি আইন দেখবো তুই কেমন মরদ বঠিস। ই শালা ওকে অন্য লোক বল। তাতেই নাকি তুই মরদ বঠিস? হ মরদ বঠি বলে কি সবাইকে মারে বলতে হবে নাকি? পারবিস নাই সেটা বল। দে কুড়ি টাকা দে, কুড়ি টাকা দে, দেখ পাচ্ছি তো নয়। হাই রে আজ শালা কপালে মাই নাইছে, তুই চাঁদির যা হবে কবে মাইরে তো দি। শালা হন্দ্রা তুই এইখানটায় বসে আছিস আর তুই ভাবে আমি একটা লোককে চড়াই আলি? আমি আমি ওই লোকটাই বটি। তুই হন্দ্রা লইস তো? আরে কোনো মনে করিস না বাপ, অতটুকু ভুল হয়ে গেছে, তুই বল মনে করিস কিনা? না না তুই বল মনে করিস কিনা? না 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 কোনো না করি নাই তো। না 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 ওইটাই বাপ ওইটাই, কোনো মনে করিস না বুঝলি না? শুনেলে আমার নাম জগা বুঝলি না, তুই শালা পয়সা পয়সা গোকা। হবা তুই পারবি রে, তুই পারবি। হ্যাঁ দেখ
আমার নাম জগা, বুঝলি না? আমি হান্না বালা পাটি দই, কাকে মাইতে বল জানো? এবার দুই চোর মারি আইন। হ্যাঁ হ্যাঁ বল, কাকে মাইতে বল, কাকে মাইতে বল রে। হাদে হ্যাঁ ওই লোকটাই বটে, হাদে কোন লোকটা রে? ক এবার 100 টাকা দিব, এবারে 100 টাকা দিব। হ্যাঁ ভগবান, ইয়ার পর যেন ইয়াকে ঘুরাই দু জুতা মারে। এই শোনো হন্ডলা, তুই এখানে বসে বসে লং খাচ্ছিস? হ্যাঁ আমি হন্ডলা ভাবে দু লোককে আন খাই চড়াই আনি, হ্যালো ধর। আর কবু আমাকে ধার দিবে বলে দিছি, নাহলে শালে জুতাই লেথাই মুখ ফাটাই নিব শালা। আমি হন্ডলা লই শালা, হন্ডলা লইস তো টাকাটা কি করতে নিলি রে শালা, টাকাটা কি করতে নিলি? হ্যাঁ তবে বাবা কভু বাজি লাগাছি নাই, তাহলে ফের হয়ে গেছে। বুঝলি রে লোকনা, ইয়াকেই বলে কপাল। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে, যে গৌরাঙ্গ ভজে পূজা এখনো তো শেষ হয়নি, তবে করে লে করে লে, আমি পরে আসবো। হ্যাঁ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ওবা শালা পূজা পিছু দিয়ে জল খায় আর স্নান করতে গঙ্গা যায়। শোন যা করানো আজকেই করেলে, নাইলে ধরা পড়ে গেলে জেল যাইং চাকি পিসিং এন পিসিং এন পিসিং, বুঝলি না? কিন্তু ইহতাই তো কোনো নাই, সেটা তোকে অত নাই ভাবতে হবে, যা করার আমি করব, তুই শুধু আমার সঙ্গে থাকবি না। ওরে তোদের পূজা হলো? হ্যাঁ বাহ 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 বাহ। রে দাঁড়ালি কিসকে, বস 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 আয়। তবে ভালোই লাগছে না? হ্যাঁ হ্যাঁ বাহ। হ্যাঁ শুন বাবা, তোরা কম বয়সী ছেলে, তোরা এইগুলাই বাচ্চার, তোরা প্যান্ট জামা পরলো? হ্যাঁ হ্যাঁ শুন, তোরাকে আমি যে কথাটা বলতে এলাম, তোরা কিছুদিন থাক বাবারা, আমি একবার আমার গাঁটালে ঘুরে আসি। কতদিন গাঁটালে বাইরে এসেছি, সেই চাকরি করতে এসেছি বউ ছেলে নিয়ে, মাঝে মধ্যে যাচ্ছি তো খুব কম সময়ের জন্যে, বলতে থাকা তো আর হয় নাই। তারপর যদিও থাকছি, বুড়ি মাইটা মরে যাওয়ার পর থেকে আর একবারে থাকাও হয় নাই, যাওয়াও হয় নাই, বলতে মনটা বড় টানাই। জন্মভূমি বুঝছিস না, ওটাকে আর ভোলা যায়, গাঁয়ে থাকতে কি না করেছি, কারো আছে রাঁজি তো আর বাড়ির মূলা, তো কারো ধান দুহরি আনা, তো কারো বাঁধের মাছ চুরি, কত কাণ্ডই না করেছি, এখন ভাবলে সালা হাসি লাগে। আমার মাইন তো আমাকে পাগলের পাড়া ভালোবাসত, লেখাপড়া এক ঘরও জানত না, মাইন এক ঘর জানত নাই, ওই ঘর ও ঘরই কাজু কাজ করে বুলত, আর আমি ওই আগনাটার মাঝটায় বসে বসে পড়ছি। লেখা পড়া না জানলে কি হবে গায়ে, কারো ঘরে যদি কোনো ঝগড়া হইতো না তো সঙ্গে সঙ্গে মাকে ডাকতে চলে আসত। তুই আশ্চর্য হয়ে যাবি শুনলে, মা জানিয়ে এমন বুঝান দিত রে বাবা, একদম দুধের দুধ জলের জল। একবার যাই মায়ের ভিটা, একবার যে ভাঙা ঘরটা দেখলো কিছু শান্তি। দেখেলে এই জন্য তোরা কোনো বলতে খুঁজি নাই,
তো কান্দনার কি হলো? চুপ কর চুপ কর চুপ কর। হা দেখে শুন, প্যান্ট জামা গিলা পরে হলে চল, টুকু আমাকে ইহা বাসে চাপান দিয়ে আসবি, চ সঙ্গে সঙ্গে চ চ চ প্যান্ট জামা গিলা পর, আমি ঈদগে রেডি হচ্ছি। ওই তো এ রে, হাতে ঘর দুয়ার গুলো ভালো করে দেখবি বাবা। হ্যাঁ হে দিন বন্ধু, বাবার বন্ধু, আমার বন্ধু।